আমার নবী বলছেন আলীকে, হে আলী, তিনটে জিনিস আমাকে আল্লাহ দিয়েছে কিন্তু তাতে তুমি শরীকদার আছো, ভাগের অধিকারী আছো না, ভাগ পাবে। তিনটে জিনিস আল্লাহ আমাকে খাস দিয়েছে, তিনটের শরীকদার তুমি, তোমাকে যে তিনটে দিয়েছে তার শরীকদার আল্লাহ আমাকে করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কথা গো, সাহাবাগণ আসেন মাঝে মাঝে মাওলানা আলী জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে তিনটি জিনিস খাসুল খাস খুসুসিয়াত দিয়েছে ওই তিনটি কি এমন জিনিস যার শরীকদার আমি আছি? বলে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের মালিক আমাকে করেছে কিন্তু বাড়নেওয়ালা তুমি। জোরে বলেন বেশক, শরীকদার মাওলানা আলী শরীকদার, বাড়বে তুমি, জাহান্নামের চাবি জান্নাতের চাবি আমাকে দিয়ে যাবে, দিতে আসবে, আমি বলবো আলীকে দিয়ে দাও, জান্নাত জাহান্নাম তোমার হাত দিয়ে, তুমি যাকে মনে করবে জান্নাতে দেবে, যাকে মনে করবে জাহান্নামে দেবে। সুবহানাল্লাহ। বলুন আলী আলী। আচ্ছা, হাশরের মাঠে আল্লাহ যত উম্মতকে উঠাবে কার সঙ্গে উঠাবে? নবীদের সঙ্গে না, কার সঙ্গে? ইমামের সঙ্গে। অনেকে বলে নাকি মায়ের সঙ্গে উঠাবে, বলে বাপের সঙ্গে, বলে না বাপের সঙ্গে উঠাবে না। বলে কেন? বলে যদি কোনো অন্য কারো জন্ম হয়ে থাকে তো সেখানে মা লজ্জিত হয়ে যাবে না, হয়তো ধরো জন্ম হয়েছে ও ছেলেটা বাপের পরিচয় নেই কিন্তু মোমেন হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে, কিন্তু বাপের নাম ধরবে কি করে? মায়ের নামে ডাকলে লজ্জা হবে না? তাই যদি হয় তাহলে তোমার আদিমা হাওয়াকে কার বাপ কার সঙ্গে উঠাবে? তার মাকে। তাহলে মা হাওয়া পড়ে থাকবে কেন? মা হাওয়া তো মা নেই, মোল্লারা না আলীর দপ্তরটাকে কাটার জন্য কত রকম ফেরেবাজ করে, মায়ের সঙ্গে উঠাবে আলী। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈলে আছে, সেই দিনকে প্রত্যেক ব্যক্তিকে ওঠানো হবে তাদের ইমামের সঙ্গে। জোরে বলেন, ইমাম পেছনে থাকবে, মুক্তাদি আগে থাকবে, এটাই তো নিয়ম। অনেকক্ষণ পরে ভুল ধরলো আমার, ইমাম আগে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ইমাম আগে থাকবে, মুক্তাদি পিছনে থাকবে। ইমাম যদি সঠিক হয় মুক্তাদির হাজার ভুল হয়, নামাজ হবে না হবে নি? হবে তো, কেন ইচ্ছা করে তো ভুল করেনি, অনিচ্ছা। তো আমি গুনাগার, আমার অনিচ্ছা অনেক গুনা ভুল ত্রুটি হয়ে যায় কিন্তু আমার ইমাম মাসুম, আমি ইমামের পেছনে আছি। কি ইমামে যখন অনুসরণ করেছি আল্লাহ আমার মতো মুক্তাদির গুনা দেখবে, সে দেখবে ইমামকে, ওই গুনাগারের ইমামটাকে। আহ, আমার ইমাম তো আমার অলি, আমার বন্ধু, তো বন্ধুর খাতিরে বন্ধুর মুক্তাদি মানে ইমামের মুক্তাদির গুনা আল্লাহ দেখবে না, মাসুম বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। কিজি তো বেলাদের ইমাম তো মাওলানা আলী জি, তো যার ইমাম যেমন তার ইমাম, যার ইমাম যেমন তার মুক্তাদি তেমন। আপনি আলীকে নামে নেই অন্য কাউকে মানবেন তো আপনার ইমাম উনি জি। আমি আলীওয়ালা ওলি ধরেছি, আমার ইমাম ইনি। ফাসাদ কিসের? কোনো ফাসাদ নেই, যার যেটা মানে মানে। নবী যেখানে বলে দিয়েছে 73 হবে, 72 জাহান্নামে, আপনি আমি রুখতে পারবো? তো যে জাহান্নামায় যাবে সে এমনিতেই জাহান্নামার কাজ করবে, সেরকমই ইমাম ধরবে ঠিক না বেটি? জাহান্নামার ইমাম যদি না ধরে তো যে 72 জাহান্নামে যাবে কি করে? আর নবীর কথা তো বিফলে যেতে পারে না। তো ভাইরা আমার, বাবুজি আমার, তাহলে কলেমও পড়লো, নবীকে সাক্ষ্য দিল, নামাজ পড়ছে, নবীর মাঝমাঝে বসতেছে, কোরআন মেনে নিয়েছে, তারপরে বলছে ওই কাফের কমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে যারা ইমান আনার পর কাফের হয়ে যায়। আবার লাস্টে টাইটেল কি দিল? আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন, ওই জালেম কওমদেরকে আল্লাহ হেদায়েত করে না। তো জুলুমটা কোথায় করলো? তো আল্লাহকে মানলো, রাসূলকে মানলো, কোরআন কিতাবকে মানলো, নবীকে পিছনে নামাজ পড়লো, ফের জুলুমটা কোথায় করলো? জুলুম কোথায় করলো? জুলুম সেখানে করলো, আল্লাহ মানলো, রাসূল মানলো, কিন্তু আল্লাহর সীমানা যতটা সীমানা অতিক্রম করে চলে গেল। কথা বুঝতে পারছেন না? আল্লাহর সীমানা যদি অতিক্রম করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো পড়লেন, কিন্তু একটা রোগ বাকি রয়ে গেল, সেই রোগটার নাম একমাত্র নেফাক। আর নেফাক থেকে
বাঁচতে হলে হালালি হতে হবে। সুবহানাল্লাহ। কারণ নবী পাক বলছেন, আনসারি সাহাবীরা বলতেন যে আমরা মোনাফেককে মাওলা আলীর দ্বারাই চিনে নিতাম। যখন আলীর উপরে কেউ হিংসা করত, বুকস করত, বা আলীর জিকির হতো, আলীর প্রশংসা হতো, আলীর নাম লেওয়া হতো, তখন মোনাফেক যারা মুখ ঘুরিয়ে দিত, মুখ চুপসে যেত, দেখবেন আপনি সালাম আলাইকুম দিবেন, হয়তো চিনতে না পেরে জবাব দিয়ে দিবে ইয়া আলী আল মাদাদ, মাওলা আলী, মুখ যদি চুপসে যায় মনে করুন মোনাফেক। আনসারিরা বলতেন আমরা মাওলা আলীর দ্বারাই মোনাফেককে চিনতাম। জি, তাহলে এখানে কাফের হওয়ার কারণ আল্লাহর সীমানা হলো মাওলা আলী। জোরে বলেন, ইনশাআল্লাহ প্রমাণ দিয়ে যাচ্ছি আমি, আল্লাহর সীমানা মাওলা আলী। সেই আয়াতি টপিকটা আমি তেলাওয়াত করেছি, এতক্ষণটা টেলাল লাগলো, তবে একটা কথা বাকি রেখে গেছি, সেটা কি, যে আল্লাহ আকারও নয়, নিরাকারও নয়, আল্লাহ নিরাকার থেকেও পাক, আকার থেকেও পাক। আমি মারিনি, আমার হাত মেরেছে, ঠিক আছে হাত কেটে নেব। আমি লাথি মারিনি, আমার পা মেরেছে, পা কেটে নেব। চোখ মারলি কেন, আমি মারিনি, আমার চোখ মেরেছে, চোখ উপরে নেব। আমি গালি দিইনি, জিভ দিয়েছে, জিভ কেটে নেব। থাকবে কিছু আর, এই আমিটা থাকবে, আল্লাহ আমি থাকবে আর। আচ্ছা বলেন আপনার নাম কি? ইমতিয়াজ হোসেন। ভাই এই হাত কার ইমতিয়াজের, আঙুল কার ইমতিয়াজের, এই নাক কার ইমতিয়াজের, পদকার ইমতিয়াজের, মাথা কার ইমতিয়াজের? তাহলে এতগুলোকে নিয়ে আমি না আমরা, এতগুলোকে নিয়ে আমি নামাজে পড়ছেন কি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আসেন নামাজে, ভাই এবার নামাজে আসেন, একটুখানি না বললে বুঝে আসবে না। আল্লাহ রে আমরা, আমি নয়, না আবুদু বহু বছর, ইয়াকা আমরা আপনারই ইবাদত করি, জামাতে নয় একা নামাজ পড়ছেন সেখানেও না আবুদু, আনা বলেন না আবুদু। তাহলে আমরা তো একা পড়ছেন, আমরা কি করে হলেন? আল্লাহ তো বলবে মিথ্যেবাদী, ঠিক না বেটি? একা পড়ছো ফের বলছো আমরা, দেখা না কেউ পারবে দেখাতে আমরা? আচ্ছা ভাই জান, মরে গেলে ক ভাগ হয়? একটা যায় কবরস্থানে, আর একটা মজা চেখে, তার নাম নফস, আর একটাকে নিয়ে যায় আল্লাহর দরবারে রুহ। কজন হলো? তো তিন আমরা হয় না, তিন আমরা হয় না, মোল্লা বকা না আল্লাহ বকা? মোল্লা বকা না, আমরা বুঝতে পারিনি আল্লাহকে বকা দেখাচ্ছি, তিন আমিও আছি, এই তিন নয় তিনে মিলে বহু। আল্লাহ যেখানে বলেছেন যে রাসূলের হাত আমার হাত, ওলির পা আমার পা, ওলির জবান আমার জবান, ওলির চেহারা আমার চেহারা, যেখানে বলছেন যে যখন কোন বান্দাকে আমি আপন করে নিই সে ওয়াজহুল্লাহ হয়ে যায়, তার হাত ইয়াদুল্লাহ হয়ে যায়, তার পা কদমুল্লাহ হয়ে যায়, তার চোখ আইনুল্লাহ হয়ে যায়, তার কান উজনুল্লাহ হয়ে যায়, তার ওজুদ জামবুল্লাহ হয়ে যায়। ইয়ানে আল্লাহর ওয়াহদাতুল ওজুদের প্রমাণ নবী আর আলীর মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি যদি হাত কেটে দিই তাহলে বেলায়েত কেটে গেল, আমি যদি জামবুল্লাহ কেটে দিই তো রেসালাত কেটে গেল, থাকবেটা কি আল্লাহর? আল্লাহর হেজবুল্লাহ থাকবে না, যেখানে আল্লাহ নিজেকে বলছে হেজবুল্লাহ, আল্লাহর দল কাকে নিয়ে বলছে? না, যত অলি আল্লাহতে ফানা আছে তাদেরকে নিয়ে আল্লাহ বলছে আমি আমার হেজবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহর দল। তো আমার হাত পা নাক কান আমিও তো একটা দল, ঠিক না? তো সবগুলো যদি মুড়ে চেষে দিই থাকবার বাঁচবই না। তা আল্লাহ নিজের হাত নেই, কিন্তু যখন বান্দা সেই পাওয়ারকে ধরে নেয় তখন আল্লাহ সেই ওলির হাত দিয়ে তার কাজ দেখায়, ঠিক না বেটি? তাহলে যখন ওলির দ্বারাই কাজ দেখায়, নবীর দ্বারাই কাজ দেখায়, কিজি ফেরেশতা দ্বারাই কাজ করায়, সব কিজন করিয়ে নেয়, সেই নিরাকারের ক্ষমতা, সে নিরাকার হয় না। আল্লাহ হলেন একটা পাওয়ার শক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে নিরাকারও আনা যাবে না, আকারও আনা যাবে না, কিন্তু ওসিলা ধরতে হবে। যেমন একটা আয়াতে সূরা মায়দা, যদিও আমি এটাকে তর্জমা করব কিন্তু উত্তর দিয়ে যাব না, সওয়াল রেখে যাব, প্রশ্ন করে যাব,
দেখবো কত বড় ডিগ্রি ধারী আছে আমাকে জবাব দেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আচ্ছা এতটুকু থাক, বেশি দূর যাব না, মূল জুমলাটা মূল জিনিসটা জানা দরকার। হে ইমানদারগণ, আল্লাহর তাকওয়া করো, আল্লাহকে ভয় করো, মুত্তাকি হয়ে যাও, ঠিক আছে? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। এই আয়াত যখন নাজিল হয়েছিল আপনারা কেউ ছিলেন না? মা বোনেরা কেউ ছিলেন না? কেউ ছিলেন না? তাহলে যখন নাজিল হয়েছিল কেউ তো ছিল, তারা কারা? জোরে বলেন, একটু জোরে বলেন, সাহাবাগণ। নবী পাকের কাছে যারা ছিলেন তারা সাহাবা তো, আর যেখানে ইমানদার বলে সম্বোধন করেছেন মুখাতিব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নিকটে যাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। ইত্তাখিজু বলেনি, ওয়াবতাগু বলেছে, খোঁজো। আচ্ছা নবী থেকে বড় ওসিলা কেউ আছে? হ্যাঁ না কেউ বলছে না কেন? নাই নাই নাই। আমার নবী মুস্তফা থেকে বড় ওসিলা হতে পারে? তার নবী থেকে যখন বড় ওসিলা কেউ হতে পারেনি, সেখানে আল্লাহ আবার বলল কেন? নবীর সাহাবাদেরকে তো বলছে, কাফেরকে তো বলেনি, ইয়াইহান নাস বলেনি, হে লোকেরা আমাকে ধরবে তো ওসিলা খোঁজো, খুঁজতে বললো বাবা নবীকে তারা চিনেনি, ভালো করে নবীকে খুঁজে নাও। কিন্তু বলছে কাকে? নবীর সাহাবীদেরকে, যারা নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছে, নবীর পেছনে নামাজ পড়ছে, যারা ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করছে, নবীর মাঝমাতে বসছে, ঈমানের চোখে নবীকে দেখছে, তো এই জন্য তো ঈমানদার বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে এই রসুলকে দেখেছো ঈমানের চোখে, কিন্তু আমার নিকটে আসার জন্য ওসিলা খুঁজতে হবে, ধরে তো নিয়েছো, এবার ওসিলা খোঁজো। ধরার জন্য নবী ওসিলা, খুঁজতে গেলে আরেকটা ওসিলা আছে। নবীর থেকে যখন বড় ওসিলা নেই তো খুঁজতে বলল কেন? এটা কোন ওসিলা? আগেই আমি বলে দিয়ে গেছি, মাফ করবেন, উত্তরটা দেবো না, রেখে গেলাম পেন্ডিং। ইচ্ছে থাকলে আর বছর ডাকবেন, লিখে রাখবেন, বলবো। কেন বলুন তো? আপনাদের দিলে এমন কিছু ব্যাপার না, সহজে আমি দেখবো বড় বড় মোল্লাদেরকে, যে নবী পাক থাকা সত্ত্বেও ওসিলা খুঁজতে বলেছে, ওটা কোন ওসিলা একটু দেখাবে না? খুঁজে যাকে না ধরলে, যাকে না খুঁজে পেলে আল্লাহ পাওয়া যাবে না, আল্লাহর দিকে যাওয়া যাবে না। ওহো, কোরআন কোরআন নাকি আমরা বুঝে নিয়েছি? আরে কোরআন যদি না বুঝতে পারো, দিন কি করে বুঝবো? যে কোরআন বোঝে না সে নাকি দিন বুঝে যাবে? হাদিস বুঝলে দিন বুঝে, মজহাবের কেতাব বুঝলে দিন বুঝে, ফিকাহের কেতাব পড়লে দিন বুঝে যাবে। তার মানে কোরআন হেরে গেছে, হাদিস হেরে গেছে, কিছু দিতে পারেনি, ফেকা দিয়ে ফাতুয়া দে, ইজমা দিয়ে ফাতুয়া দে। আরে অন্যান্য মুসলিমরা বলবে কোরআনে বোধহয় অত ক্ষমতা নাই, তাই ফেকার কেতাব থেকে ফতোয়া, ইজমার কেতাব থেকে ফতোয়া, মোল্লার লেখা কেতাব থেকে ফতোয়া। কোরআন কি দেয়নি যে কোরআন ছেড়ে যাব অন্য কোথায়, এবং কোরআনে যা আছে বুঝতে না পারলে হাদিস, কোরআন অনুমোদিত, তারপরেও যাব? ইজমা কোন জায়গায় ইজমা লাগে? কোরআন হাদিসের আলোকে, তো কোরআন হাদিস আলোক ফুটাতে হবে, নিজে নিজে দিলে হবে না। ভাইরে আমার, দিন ইসলামটাকে যেন চাল ভাজা করে নিয়েছে, চাল ভেজে দাও, কড়কড় করে চিবিয়ে খেয়ে নি, নাকি এত সহজ? হ্যাঁ ইনশাল্লাহ ভালো লাগবে, টপিকটা নিয়ে যাচ্ছি। ওসিলা খুঁজতে বলেছে, বড় সাংঘাতিক ভাইটাল হচ্ছে না, যে নবী আছেন, কোনো কাফেরকে বলেনি, মানুষকে বলেনি, বেঈমানকে বলেনি, ঈমানদারকে বলছে। তো এই নবীর কাছে হাতে হাত দিয়ে বায়াত করেছে, ঈমান এনেছে, নবী নামাজ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইকরার করেছে, তাওহীদ রিসালাত মেনে নিয়েছে, তারপর বলছে ওসিলা খোঁজো। আরে ধরে যাকে নিয়েছি, এবার খোঁজার কি দরকার? পেয়ে যখন গেছি নবী মুস্তফাকে, তো খোঁজার কি দরকার? কি লুকিয়ে আছে?
ওইটাই তো আমার নবী যখনই দেখিয়ে দিয়েছেন যে খুঁজে পাওনি, দেখে নাও, যেই দেখিয়ে দিয়েছে ওই আসছে মাওলানা আলী, বাস মুখ ঘুরে দিয়েছে। আল্লাহ বলছে ওই কমকে কেমন করে আল্লাহ হেদায়েত করবে, ঈমান আনার পর কাফের হয়ে যায়, ইয়ানে বোঝা গেল আলীর বেলায়েতকে না মানার কারণ কাফের। জি আলী হলো আল্লাহর সীমানা, ইসলিয়ে স্যার ফরমাতে হ্যায় যে নবী না হতে তো কুছ ভি না হতা, তো আলী না হতে তো এ দিন না রহতা। নবী নে ফরমায়া মৌলা শানে আলী কি, বস এক হি সনদ হ্যায় আলী আর নবী কি, আল্লাহ কে লিয়ে সনদ নবী আর নবী কে লিয়ে সনদ আলী। আল্লাহ কো হ্যায় জিতনি মুহাম্মদ কি জরুরত, আল্লাহ যতটা দরকার ছিল মুহাম্মাদের, মুহাম্মদ কো ভি উতনা হি জরুরত হ্যায় আলী কি। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আকবার। কে জব সে মাইনে পকড়ে হ্যায় এ হুসাইন কি দামন, কে জব সে মাইনে পকড়ে হ্যায় এ হুসাইন কি দামন, এ দুনিয়া কি ফিকর হ্যায় না মুঝে আওর কোই গম, ক্যুকি মাই হুসাইনি হু মতলব হুসাইনি হু মতলব হুসাইনি হু তো মতলব হুসাইনি হু, তাহলে মানেও এক হলো মতন এক হলো, এর মানেটা কি? ইয়ানে হুসাইনি হতে গেলে এটা ভেবে নাও যে কারবালাই যেমন ইমাম হোসেন তার আবাল বিদ্যা বলি তার সাহাবি সঙ্গী সাথী বা তোর জান দিয়েছে, তো আজকের দিনে এজিদের বাচ্চারা যত আছে এরাও তোমার জান নিতে পারে, এই জন্য আমি হোসাইনি হু। কি বলছি, তো জান হোসাইনি যখন হয়েছি যে কোনো মুহূর্তে আমার জান প্রাণ নিতে পারে, তাহলে হোসাইনি জান দেওয়ার জন্য হয়েছি, ঠিক না বেটি? লেবার জন্য হয়েছি। জি তো যে জান দিতে যে কোনো মুহূর্তে আমার জান যেতে পারে এই রকম সাহস থাকে তো হোসাইনি হও, আর নাহলে এজিদি থাকো। কে জব সে মাইনে পকড়ে হ্যায় হোসাইন কি দামন, এ দুনিয়া কি ফিকর হ্যায় না মুঝে আর কোই গম, কোনো ভয় ডর নেই। হর ওয়াক্ত এ গোলাম পর রাখতে হ্যায় ভরম, প্রত্যেকটা সময় আমার সম্মান রাখেন আমার যিনি আকা, হর ওয়াক্ত এ গোলাম পর রাখতে হ্যায় ভরম, এ আলী কে ঘরানা হ্যায় মেরা মুর্শিদ কা করম। বেশক বেশক সুবহানাল্লাহ। আরে হর সাঁসোঁ মে মেরি কলমা তৈয়ব কো বসা দিয়া, জো আলী ওয়ালা মুর্শিদ কে পাস পৌঁছ গয়া, উসকা হর সাঁসোঁ মে আহলে বায়ত কি কালাম সুনা সুনা কে পুরা দিল কো নূরানি বানা দিয়া, ইসিলিয়ে হর সাঁসোঁ মে মেরি কলমা তৈয়ব কো বসা দিয়া, ইয়ে সিনে কো মেরে নূরে নবী সে সাজা দিয়া। আপনারা উর্দু হিন্দি কম বোঝেন না, বুঝতে পারছেন না? হর সাঁসোঁ মে মেরি কলমা তৈয়ব কো বসা দিয়া, এ সিনে কো মেরে নূরে নবী সে সাজা দিয়া, মুঝে আপনে দামান মে লেকের মেরে পীর নে, যখন আমি কোনো খাজা গওসের গোলামি করি তো আমার পীর তার নেগার দামানে নিয়ে নেয় হেফাজত করার জন্য, মুঝে আপনে দামান মে লেকার মেরে পীর নে, খতরে কো এক পল মে সমন্দর বানা দিয়া। এজিদি বলছি এই করব ওই করব ওই করব ওই করব, আমি মুর্শিদের নাম দিয়ে যখন বেরোই তো হাত খাতরা আমনি চারদিকে ছেয়ে আসে, মুর্শিদ যখন নেক নজর দিয়ে দেয় হোসাইনি মুর্শিদ নেক নজর দিয়ে দেয় তো সব খাতরা সমুদ্রের মতো পানি পানি হয়ে যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া গোস। ভাই নারা দেনে ওয়ালা এখানে হোসাইনি তো মাননে ওয়ালা আছে, নারা দেনে ওয়ালা জজবা, ভাই আলী ওয়ালা পকিদুদের একটা জুনুন একটাই থাকে, যারা বাস্তবে বেলায়েত আলী মাননে ওয়ালা আছে তারা যদি 80 বছরের বুড়া হয় তাকে আলীর ইশকে জোয়ান বানিয়ে দেয়, কিন্তু এখানে জোয়ানদেরকে বুড়া বানিয়ে দিচ্ছে কেন, আলীর ইশক নাই? জি অন্য কিছু মনে করবেন না, আলীর ইশক হযরতে আম্মার বিন ইয়াসির নাম শুনেছেন? কোথায় শহীদ হয়েছে? সিফফিনের যুদ্ধে। বয়স কত ছিল জানেন? 95 বছর। কত? 95।
হাজরতে ওয়াইস করেনি, সে ফিনে শহীদ হয়েছে। হ্যাঁ সব বুড়ো তো, সিফিনে যুদ্ধ করছেন মওলানা আলী পাকের সৈনিক হয়ে। যখন বলছি আমার নবী বলেছিলেন তুমি শহীদ হওয়ার পূর্বে পানি মেশানো দুধ পান করবে, যখন এই পানি মেশানো দুধ পান করছে বলছে আমার মনে পড়ে গেছে এই কথাই তো নবী বলেছিলেন, শহীদ হওয়ার পূর্বে তুমি পানি মেশানো দুধ পান করবে, এই তো পান করলাম ইনশাল্লাহ আমি আলিওয়ালার ইশক হয়ে শহীদ হব। 95 বছরের বুড়ো সে জোয়ানি আলিওয়ালা জোয়ান জোয়ানি দেখিয়েছিল যুদ্ধ করেছিলেন। ভাই 95 বছরের বুড়ো যুদ্ধ করতে পারে? হাত থর থর করে কাঁপছে যুদ্ধ করেছে, আর এখানে জোয়ানরা দেখো বুড়ো হয়ে বসে আছে। আলী রিস্ক নেই নারা কথা, নামে আলী আলী, তার মানে কত ভেজাল ঢোকেছে, কত যে ভেজাল ঢোকেছে এটাতে তার প্রমাণ। আরে বুড়োদেরকে জোয়ান বানিয়ে দেয়, জোয়ানরা তো আরো জোয়ান হবে। এখন যদি বলি জান্নাতে যারা যাবে কেউ বুড়ো হয়ে যাবে না, একবারে 32-35 বছরের যুবক হয়ে যাবে, কি খুশি হ্যাঁ। আর আলীর মজলিসে সব বুড়ো হয়ে বসে আছে জিকরে শাহাদাতে, নারায় হায়দারি দেওয়ার মতো। আগেই বলেছি যে আলীর জিকির দ্বারা প্রত্যেকটা মজলিসকে সৌন্দর্যমণ্ডিত করা নবীর কাওয়াল, কিন্তু সেখানে নারায় হায়দারি দেওয়ার মতো সৌন্দর্যমণ্ডিত করার মতো জোয়ান দেখতে পাচ্ছি নি, সবই যেন বুড়ো থেকে বুড়ো হয়ে গেছে। মান করবেন না, জোশ জোশ আলীর যত ইশক থাকবে, হুসেনের যত ইশক থাকবে, সেখান থেকে বেরোবে জোশ, জোশ পয়দা হয়ে বুড়ো জোয়ান হয়ে যাবে। নারে হায়দারি ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে কোরআন কালামুল্লাহ শরীফে যে আয়াতে কারিমা পড়েছি, শুনেছেন সূরা বাকারা 229, সে আয়াত কি বলছে, যে ব্যক্তি আল্লাহ পাকের সীমানা অতিক্রম করে উহারাই হলো জালেম। কি বলল? জালেম। জালেম কাকে বলে? যারা জুলুম করে, অত্যাচার করে, কার উপরে? পরের উপরে, নিজের উপরেও করে। আমার হিংসা বশত আমি আলী মানবো না। কেন না? আমার বাপকে আলীর তলোয়ারে মারা হয়েছিল। কোন দিকে যাচ্ছে বুঝতে পারছেন? কোন সাহাবীর দুশ্মনী এত হয়েছে দেখান তারিখের কেতাবে, কোন সাহাবীর দুশ্মনী হয়েছে? হয়নি। যত দুশ্মনী হয়েছে মওলা আলী মওলা আলীর বাপের উপরে এবং মওলা আলীর খানদানের উপরে। কেন? আমার আলী তো কাউকে মারেনি, আমার নবী যুদ্ধে যেতে বলেছেন আলী মারো আমর বিন আব্দুদকে, নবীর ফরমান মেনেছেন, মারহাবকে মারো, নবীর ফরমান মেনেছেন, ওদের যুদ্ধে মারো কাফেরদেরকে মেরেছেন, বদরের যুদ্ধে মারো কাফেরদেরকে মেরেছেন, হুনাইনের যুদ্ধে মারো কাফেরদেরকে মেরেছেন। ইজি নবীর পরে আলী যদি না থাকতেন তাহলে ইসলাম বাঁচানো মুশকিল ছিল। এই জন্য আল্লাহ পাক বলছেন আলীকে নাজিল করেছি কি হিসাবে? না আল্লাহর তরফ থেকে আলী হলো লোহা, জোরে বলেন, এই লোহা নাজিল হয় না, লোহা মাটি থেকে উৎপন্ন হয়। সূরা আল হাদিদ, হাদিদ মানে লোহা, সূরা আল হাদিদ পড়ে দেখুন যে আমি লোহা নাজিল করেছি, অর্থাৎ আলীকে লোহা রূপে নবীর কাছে নাজিল করেছে। আর লোহা নির্মিত তরোয়াল দ্বারা দিনকে কোথায় কাফেরদের যেভাবে অত্যাচার, নবীকে যদি, নবীকে তো হিজরত করতে হতো না। নবী আলী বলেছিলেন হুকুম দেন আপনি কি আপনাকে ঘর থেকে বের করে আমি দেখবো, কি আসে দেখবো? বলেন না আমি যুদ্ধ চাই না, যুদ্ধের হুকুম আসেনি, যুদ্ধের হুকুম আসেনি, আল্লাহর ফরমান ব্যতীত কোনো কাজ করতে দেবো না, আল্লাহর হুকুম এলে হবে। ফলে হিজরত করলেন, হিজরতের হুকুম এসেছে, হিজরত করলেন। কিন্তু মদিনাতে গিয়েও যখন শান্তিতে বাঁচতে দিল না, তখন হুকুম এলো এইবার লড়ো। তো হুকুম মোতাবেক আল্লাহর নবী আল্লাহর হুকুমে লড়ার হুকুম দিয়েছে কাকে? আলীকে। তো কারবালাতে কি হয়েছে? যাদের ভাই বেটা বাপ খানদান শ্বশুর আত্মীয় স্বজন এ সে ও ও ও আলীর তলোয়ারে মারা গেছে, জাহান্নামায় গেছে, তাদের খানদান তাদের বংশধর পরম্পরায় পিড়ি পিড়ি, আরবের যে একটা জাহেলি পানার নেশা, যে কোনো ছলে বলে কৌশলে বদলা নিতে হবে, তাহলে বদলা নিতে গেলে ইসলামে ঢুকতে হবে।
ইসলামে ঢুকে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, ঘর জ্বালাতে হবে, কাবা জ্বালাতে হবে, মদিনার মসজিদে তিন দিন ঘোড়া বেঁধে রাখতে হবে, মসজিদার মদিনার 1100-1400 নারী কি হামলা করে দিতে হবে, কি উৎপাত না হয়েছে বলুন, কারা করেছে? আব্দুল হক মাদের দেহলবি লিখেছেন তার তারিখে যে শুধু 1100 মহিলা এজিদের জুলুমের পাঠানোর সৈনিকের জুলুম অত্যাচারে আর তাদের কি বলে বেইজ্জতি লুটপাটে 1100 মহিলা অবৈধ সন্তান জন্ম করেছে, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। মদিনার মসজিদে নবী পাকের মসজিদে তিন দিন ঘোড়া বেঁধে রেখেছিল, গোয়াল ঘর করেছিল, এর নাম ইসলাম। কারবালাতে ইমাম হোসেনের বদলা নেওয়ার পরেও তোমরা মদিনাটাকেও ছাড়লে না, এমনকি মক্কার কাবা ঘরের গোলাপকেও জ্বালিয়ে দেওয়া হলো কালো পোশাক পরে, কেন? কালোটাই যখন মানিনি তো জ্বালিয়ে নাও। আমি বলি কালো পোশাক মহরমে কেন পরি, এ প্রশ্নের উত্তর দেওয়ার আগে যে প্রশ্ন করে তার কাছে উত্তর চাই, তোমার কাবা ঘরের আল্লাহর ঘর সেখানে কেন কালো রঙের গোলাপ? কথা বুঝতে পারছেন ভাই? কাবা ঘরের গোলাপ দেখেছেন কালো নাকি? কালো কেন? ওখানে কিসের শোক মানানো হয়? কালো কেন? বিশ্বের এত বড় বৈজ্ঞানিক বিজ্ঞানরা আছে, চিন্তা করে না যে কালো কেন? কালো মানে তো একটা শোকের চিহ্ন। আর হাজিরা কি বলে? সাদা, সাদাটাও শোকের চিহ্ন, তাও বিনা সিলাই। আমাদের এখানে হিন্দু দেব ভাইদের মধ্যে দেখি বাবা মা মরে গেলে একটা তহবন গায়ে দেয়, একটা পরে, আর হাজিরাও তাই। এরা তো নিজের বাপের জন্য করে, আর হাজিরা যায় তার কোন বাপের জন্য করে? হাসছেন? বাপের জন্য করেনি, ওইটা ডিজাইন নেই, ওই কাবা ঘরের চত্বরের ভেতরে কোনো মাজার নেই, মা হাজরাই আর ইসমাইল আসসালামের মাজার নেই, বাবা আদমের কোনো স্মৃতি নেই, ইব্রাহিমের কোনো স্মৃতি নেই, ওই তারিখ নিয়ে যাবো না, সময় অনেক বেড়ে যাবে। এমনি কে হযরত আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে, কাবাটা যদি আল্লাহর ঘর তো অন্যান্য নবী আর অন্যান্য নবীর উম্মতের জন্য কেন কিবলা করা হলো না, যে ওইদিকে মুখ করে নামাজ পড় কেন করলো না, আমার নবীর বেলায় করা হলো কেন? না আল্লাহ তো এখন ওই ঘরে আসেনি, এই জন্য কিবলা বানায়নি। কাবা আল্লাহর ঘর ঠিক কথা, কিন্তু ঘরে এখন বাসিন্দা, আমি ঘর বানিয়েছি কিন্তু ঘর প্রতিষ্ঠা হয়নি, ঘরে ঢোকা হয়নি, ঘরে যখন ঢুকবে তখন ফ্যামিলি ঘর হবে, তো ঘরে ঢুকবে কে? আলীর মা ঢুকবে, আর আলীকে নিয়ে বেরোবে, তবে তো আল্লাহর ঘর হবে, আর তারপরে তো কেবলা হবে। তার মানে কেবলাটা যে হয়েছে আলীর জন্য, তাহলে বলো যদি আলীকে মানলে শিয়া হয় তো আলী যে ঘরে জন্ম হয়েছে ঘরটাও ছেড়ে দাও, অন্য কাবাকে সেজদা করো। হ্যাঁ, তো যাকে দেখতে পারিনি চার চলন ভাঙা, হক কথা যদি বলি তো চলন ভাঙা, ভাই হক কথা মানা না মানা আপনার কাজ, জোর নয়, লাইক রাফির দিন, ধর্মের উপরে কোনো জবরদস্তি নাই, আপনার কাছে আলো আছে আপনি আলো দিন। অতএব অন্ধকার থেকে যে আল্লাহ আলোর দিকে নিয়ে আসে, আল্লাহ নিয়ে আসে না, আল্লাহর ওয়াহদাতুল ওজুদ নিয়ে আসে, মানে আল্লাহর যে ওলি হয়ে যায়, ওলির হাত যে আল্লাহর হাত, ওই ওলির হাত টেনে আনে তো আল্লাহ টেনে আনে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি এ হলো কাজ? তাহলে জালেমরা আল্লাহর সীমানা অতিক্রম করে তাদেরকে বলা হয় জালেম। ইয়াত তাকে সূরা নিসাতে 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন কি, আমাইয়াসিল্লাহু রাসূলহু ওয়া ইয়াতাআদা হুদুদাহু ইউদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করলো, ভাই এখানে তো শেষ, আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করা মানে তো শেষ, তারপরে কিছু বাকি থাকবে? কিন্তু আল্লাহ বলছে আছে কি, ওয়া তাআদা হুদুদাহু এবং তার সীমানা অতিক্রম করলো, আল্লাহ ও রাসূলের নাফরমানি করলো, সীমানাটাও যদি রাখতো তাহলে নাফরমানিটা পরে ক্ষমা পেয়ে যেত। কেন? সূরা নিসায় বলা আছে তারা যদি তাদের নাফসের উপরে জুলুম করে যেন তোমার কাছে এসে ইস্তাগফার করে আল্লাহর কাছে, আর আপনি তাদের জন্য ইস্তাগফার ক্ষমা চেয়ে দেন, তো তারা তাওয়াব পেয়ে যাবে, রহমশীল পেয়ে যাবে আল্লাহকে। কিন্তু এখানে আল্লাহ রাসূলের নাফরমানি করার পরেও লাশ সীমানা, আল্লাহর যে সীমানা,
কোরআন দিয়ে বলছি এবার, এবার শুধু কোরআনের উপর দিয়ে যাবো, আর কিছু কল আছে, কিছু মুমিনদের কল, মজহাবের কল, ইমামদের কল, কিছু হাদিস সঙ্গে না মিলালে বুঝে আসবে না, চটপটে যাব, বেশি ব্যাখ্যা করার চেষ্টা নেব না। যারা আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করবে, ওয়াতাআদা হুদুদাহু, এবং তার সীমানা অতিক্রম করবে, এদের সাজাটা কি? ইউদখিলুহু নারান খালিদান ফিহা, এদেরকে চিরকালের জন্য জাহান্নামে দাখিল করানো হবে। আল্লাহ মেনে নিল, রাসূল মেনে নিল, নাফরমানি করলো, আল্লাহর সীমানা অতিক্রম করলো, আল্লাহর সীমানা ডিঙিয়ে গেল, তাদের সাজা চিরদিনের জন্য, ইউদখিলুহু নারান খালিদান ফিহা, সেখানে তারা চিরকাল দোজকে থাকবে, দাখিল করানো হবে। ওয়ালাহু আযাবুম মুহিন, বড় যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক, অপমানজনক দায়ক শাস্তি। আচ্ছা ভাই, আল্লাহর সীমানাটা কাকে বলে? আল্লাহর সীমানা আমরা বুঝি, সব অবাক হয়ে যাচ্ছি না যে আল্লাহর সীমানা কাকে বলে, কতদূর পর্যন্ত আল্লাহর সীমানা? আমাদের ভারতের সীমানা তো একটা আছে, পাকিস্তানের সীমানা তো আছে, চীনের সীমানা আছে, যে যার দেশের সীমানা আছে, আল্লাহর সীমানা কত দূর? আল্লাহর সীমানা আসমান দিকে তো পারবে, আসমানের উর্ধে কেউ যেতে পেরেছে? তো ডিঙালো কোথায়, লঙ্ঘন করলো কোথায়? ভাই আমার কথা গৌর করছেন, কোন জায়গায় আল্লাহ নেই? অহু আমাকুম আইনামাকুম তুম, তুমি যেখানে আমি সেখানে, আলা করলে সাই মুহিত, যেখানে যেখানে সাই জিনিস বসই বিশ্ববস্তু যা আছে সেখানে আমি বিরাজ আছি। তো বলুন, সূর্যের কাছে যেতে পেরেছে? তো আল্লাহ সীমানা, ওখান থেকে কে ডিঙিয়ে গেল? পেরেছে কেউ ডিঙেতে? তো আল্লাহ সীমানা যখন ডিঙেতে পারেনি, চিরকালের জন্য জাহান্নাম দেবে কেন? তাহলে আল্লাহ সীমানাটা কি? ভাই কষ্ট হচ্ছে নাকি বোঝার? একটু জোরে বলবেন, কষ্ট হয়নি তো? আমি কোরআন বলছি, এতদিন হয়তো জানিনি কেমন কেমন লাগতো, সহজ মানে করে দিলে কিছু বুঝে আসবে না, সহজ মানেই করছি আমি যাতে বুঝে আসে, যদি মানেটাই না করতে পারলাম, ভাবার তো না বলতে পারলাম, তসরি না করলাম, বুঝে না এলো, ফায়দা লাভ নেই। ওই জন্য অনেকে বলে কোরআন পড়ো মানে বুঝতে যেও না, তার মানে ওর জ্ঞান নেই, নিজে বুঝে বুঝতে পারেনি, বুঝাবে এটা কি? জি, এ শুধু মাদ্রাসার ছাত্র নয়, কোনো না কোনো ওলির কদমে ছাত্র আছে। জি, দোজাহানের মালিক আল্লাহ, দোজাহানের মালিক আল্লাহ, খুব ভালো কথা। তো দোজাহানের মালিক আল্লাহকে কেউ ডিঙিয়ে যেতে পারে? শেষ কথা তো, তো যদি ডিঙিয়ে যেতে পারবে না, তো তারপরে আল্লাহ এ কথা বললেন কেন? ইউদখিলুহু নারান খালিদান ফিহা, কিছু ঢুকেছে মাথায় যে তাকে জাহান্নামে দাখিল করব, সেখানে চিরকাল থাকবে? তো ডিঙাতে যখন পারেনি কেউ, আল্লাহর সীমানা কেউ ওভারটেক করতে পারেনি, তো জাহান্নামে যাবেনি? হ্যালো, আল্লাহর সীমানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ঈমান, আর ঈমানকে টিকিয়ে রাখার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর সীমানা করে দিয়েছে, আগেই দিয়ে গেছি, যে আল্লাহ নিজেকে নবী বলেনি, রাসূল বলেনি, আল্লাহ ওলি বলেছে, তা আমি যখন ওলি, আমার নাম আলী, আমি গায়েব আলী, আর আলী হলো জাহের আলী, আমি নেগেটিভ আলী, আলী আবু তালেবের বেটা পজিটিভ আলী, অতএব আমার আলীকে, এই আমি গায়েব যে আলী, এই আলী আমি যে আল্লাহ ওয়ালি, এই ওয়ালির সিফাত জাতকে টিকাতে হলে আবু তালেবের বেটা আলী হলো আমার সীমানা, যে আলীকে ডিঙিয়ে যাবে সে জাহান্নামের কুত্তা হবে। নারায়ে তাকবীর, তাকবীর, নারায়ে সালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গোস, এইবারে আসেন আল্লাহ সীমানা দেখিয়ে দিচ্ছি।
দেখবো আমরা আল্লাহ সীমানা কতটা ধরতে পারি আজকে, ধরবো তো সবাই আল্লাহ সীমানা, যারা আছে হাত তুলেন কে কে আল্লাহ সীমানা ধরবে, মাশাআল্লাহ সবাই তো আল্লাহ সীমানা ধরবে।